আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, সবার দোয়ায় আলহামদুলিল্লাহ উমরা পালনের উদ্দেশ্যে যাইতেছি, বলে দেব। তা চলুন আসলে রওনা দিই, বেরিয়ে গেলাম। এই হচ্ছে আমার যাত্রী পথ, আমি আলহামদুলিল্লাহ যাব। এই হচ্ছে পিছনে আমার ভিলা, এখানে আমি থাকি। এই যে জানানাটা, এটাই আমার থাকার রুম। তা চলুন সামনের দিকে আগে। আমরা আসলে যেখান থেকে রওনা দেব, যেই অফিসের সামনে আমাদের গাড়ি, সেই অফিসের সামনে আমরা চলে আসছি। প্রথমে আমরা জুম্মার নামাজটা এখান থেকে আদায় করে নেব, কারণ জুম্মার নামাজের সময় হয়ে গেছে। এই হচ্ছে আমার পিছনে মসজিদটা, একটু দেখাই আপনাদেরকে। এই হচ্ছে আমাদের মসজিদ, এখানে আমরা জুম্মার নামাজটা আদায় করব। আর এখানে হইতেছে আমাদের অফিস। এই স্থানেরটার নাম হচ্ছে তৌফিক বিল্ডিং। ওই আমাদের গাড়ি, যেই গাড়িতে আমরা আসলে যাব, রওনা দেব। আপনারা যদি যান তাহলে মিনিমাম এক সপ্তাহ আগে থেকে টিকিটের ব্যবস্থা করে রাখবেন, কারণ যদি আপনি সামনে যেতে চান বা ভালো বলার মতো জায়গা পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই এক সপ্তাহ আগে টিকিট কাটতে হবে। যদি সাথে সাথে টিকিট কাটেন তাহলে আপনারা ভালো হোটেল বা মক্কা শরীফের কাছে হোটেল পাবেন না, ঝামেলা হবে। তো যাই হোক, আমরা এখন এই অফিসের মধ্যে যাব, দেখে আসলে কত কি একটা টিকিটের দাম পড়ে বা কেমন কি বিষয় আছে এগুলো সব জানবো। এই হচ্ছে আমাদের গাড়ি। আর এই হচ্ছে অফিস। সালামু আলাইকুম, ভালো আছেন? ব্যাগ রেখে দিলাম, স্টিকার তো আগে একবার লাগাই দিছিলেন, ওইটা আছে তো, আগেরটা আছে। এই আমার নাম্বার টাম্বার দিয়ে ব্যাগের মধ্যে দেওয়া আছে। হ্যাঁ ঠিক আছে, আপনাদের এখানেরই। এখান থেকে উমরায় গেলে কত টাকা টিকিট খরচ হয়? আমাদের এখান থেকে উমরা গেলে 150 শিয়াল, আসা যাওয়া মক্কা থাকার হোটেল সহকারে, হোটেল সাথে থাকবে আপনাদের এই টিকিটের মধ্যে 150 টাকা টিকিটের খরচ পড়বে। জি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি এখানে এটা দেখাই দিলাম, মুনিয়া কার্গো এন্ড ট্রাভেলস। আমাদের ঠিকানা হচ্ছে শিফা সানাইয়া তৌফিক বিল্ডিং। আগে টিকিট কেটে ভালো হয়, কারণ আমাদের উপস্থিতিতে টিকিট থাকে না, কমসে কম দুই দিন, সর্বনিম্ন দুই দিন যদি পারেন তাহলে 7 দিনের ভিতরে এই টিকিটটার ব্যবস্থা করলে সবচেয়ে বেশি ভালো হয়, তাই তো? জি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। পাশে দেখতে পাইতেছি যে উমরার কাপড় আছে। আসলে আমরা যখন উমরায় রওনা দিই তখন মাঝখান থেকে কাপড় কিনতে অনেকটাই সমস্যা হয়, কারণ একজনের কাপড় কিনতে যায় হারায় যায় বা দাম বেশি পড়ে যায়, অনেক সময় 30 টাকার কাপড় 50 টাকাতে কিনতে হয়, 50 রিয়াল আর কি, যেটা সৌদি আরবের রিয়াল। তাই এই কাপড়গুলো আসলে কত করে দাম? এই সাদা এই এটা দেখতেছি, এই কাপড়টার আসলে দাম কত একটু বলবেন? আমাদের এখানে অনেক আইটেমের কাপড় আছে, এটা 40 রিয়াল, এটা 40 রিয়াল, আর এটা 50, এটা 50, আর এটা 30, আর এটা হচ্ছে 30। জি আচ্ছা, এখানে কাপড়টা দেখাই দিলাম এই জন্য, কারণ এখানে দেখতেছি কাপড়গুলো আছে, কারণ আমাদের পথে হেরাম বেড সব পাওয়া যায়, ব্যাগও আছে না? জি। এপাশে যে ব্যাগ আছে এগুলো আসলে ওই উমরায় হেরামের কাপড় পরা পরে এগুলো লাগে। এই ব্যাগ একটা কত দাম? ব্যাগ 15 রিয়াল, আর এটা 10 রিয়াল। এই ছোটটা আছে 10 রিয়াল, আর যেটা বড় এটা 15 রিয়াল, আর সাদাটা এটা 15 রিয়াল। আচ্ছা, যার যেটা ভালো লাগে এটা নিতে পারেন। স্টিকার আপনারা দেন, এই স্টিকার আসলে ব্যাগের সাথে কীভাবে লাগাইতে হয় আমাকে একটা স্টিকার দেন, আমি একটু দেখাই দিই। আমাদের স্টিকারগুলো এখানে লেজ আছে, আপনি খোলার পর এটা কীভাবে বেল্টে লাগাবেন, ব্যাগের সাথে এটা লাগাইতে হবে বেল্টের সাথে। জি জানাবে আসতেছি। সালাম আলাইকুম, আমাদের গাড়ি এখানে। আরে মামা, আরে মামা,
কি বলবো যেন, ও আমাদের গাড়ি এখানে তেল শেষ, ইতিমধ্যে তেল ভরার জন্য গাড়ি এখানে আনছে, যার কারণে আসলে আমরা এখানে ব্রেক দিছি। তা চলুন আসলে একটু পরে আবার সামনে দেখাই। কলা কিনতেছে, দেখি আসলে কলার দামটা কেমন রাখে। ভাই থাকবা কাম এক পিস সাত রিয়াল। সাতটা দিছি নি দেখাই দিয়ে বিমানে আছে একবারে ইন্ডিয়ার উপর দিয়ে ভারত যাইতেছে। ভিডিওটা কেমনে নিলাম দেখছেন নি? আসসালামু আলাইকুম। আমরা এখন মক্কা শরীফে প্রবেশ করতেছি, দোয়া করবেন সবাই উমরা করার উদ্দেশ্যে। গিম্বল সারাই দিয়ে আমরা ধরলে কাপে কাপা কাপে তুলে ক্যামেরা। কোথায় গেলে লাগবো সারা টাইমটা ভিডিও করি, সুন্দর লাগবে। হাইয়া আলা আল ফালাহ,
সবার জন্য দোয়া করি, আসলে আল্লাহ তাআলা সবাইদের জন্য এই মক্কা শরীফের মাটি পাঠানোর সুযোগ দান করে। আশা করি সবাই যেন এখানে আসতে পারে, আল্লাহ তুমি সবার আশা পূরণ করো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানুষের মালটাল রয়েছে, এই যে গয়নাঘাটি স্বর্ণ যা আছে সব কিন্তু এখানে পাওয়া যায়, তারা দিয়ে দেয়। আমাদের যে ফোনটি হারাইছে, আমরা বললাম যে আমাদের ফোন হারাইছে, এই যে ঘড়ি এভরিথিং সব কিছু, কোনো কিছুই আপনার এখানে কিন্তু উল্টাপাল্টা হয় না। এখানে কোনো কিছু পাইলে এখানে যে কর্তৃপক্ষের লোক আছে তারা কিন্তু এখানে নিয়ে আসে। যেমন দেখে কেমন দিয়ে ভালো করি, এই হচ্ছে সেই জায়গা। এখানে আপনার প্রমাণ সহকারে কোনো কিছু হারাই গেলে অবশ্যই পাবেন। যেমন আমাদের ফোন হারাই গেছে, আমরা বলতেছি যে আমাদের ফোন হারাইছে, কয় যে কল দে, কল দিছি সাইলেন্ট করা ফোন। যাই হোক, আমাদের আর একটা লোক আসতেছে, তারপর আমাদের ফোনটা আমরা নিয়ে যাবো আলহামদুলিল্লাহ। দোয়া করবেন সবাই। এই হচ্ছে ছাদের উপরে, আর জায়গাটা হচ্ছে এই যে ঘড়ির সামনের সাইড, ছাদের উপরে। এখানে এই হচ্ছে এদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। কালা মানুষ তালাস করতে যাই আমি, কিন্তু কালা মানুষ পাইতেছি না। মাশাআল্লাহ, খেজুর গাছ কিন্তু সুন্দর লাগছে দেখো। এনে যে রয়েছে মাশাআল্লাহ, এমন কোনো সমস্যা নেই। পজিটিভ ফাইভ ফাইভ
সার্ভিস দিই। মামা আসেন নি? মামা রে আসেন, আপনি তো ক্যামেরার ভিতরে দেখি নেন। আল্লাহ রহমতে এখানে রাখা হয়েছে রে এই ফার নিচে পিছনে ফেলছে এখানে বহুত সাজের একসাথে কবে হ্যাঁ হ্যাঁ একটু জুম করে দেখাই দেব তাহলে ভালো করে রাখবো এই যে লাইট আপনার মোবাইলে লাইট দিয়েন আলহামদুলিল্লাহ আমরা মক্কা থেকে সরাসরি মদিনায় চলে আসছি। আপনাদেরকে আসলে মদিনার কিছু ভিডিও দেখাই, আপনারা দেখুন। আর এক দেড় বছর আগে এত সুন্দর ছিল না, এখন মাশাল্লাহ খুবই সুন্দরময় করছে মদিনা, খুবই সুন্দর। আসলে যা বললে
হবে না, আপনাদেরকে একটু দেখাইতে হবে। আসলে দেখুন মদিনা আগে এক দুই বছর আগে কেমন সুন্দর ছিল আর এখন কেমন হয়েছে। এই হচ্ছে বর্তমান সুন্দর আশপাশে এগুলো এখন করছে, জাস্ট পুরোপুরি টাইস দিয়ে একেবারে সুন্দরময় করে দিছে। এটা 316 নম্বর গেট নাম্বার, তা আসলে এখানে আসার পরেই সেই ফিল্ডটা পাইতেছি। এখানে কিন্তু এদিকে গেলে হ্যাঁ একটা অবস্থা, এদিকে গেলে হ্যাঁ।